আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আপনাদের জন্য আমি ছোট্ট একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা আমি তৈরি করব আলু, ডিম এবং চিজ দিয়ে। তাহলে চলুন তৈরি করি। আমি এখানে প্যানে এখন তেল নিয়ে নেব। তেলের ভিতরে আমি এখন কাটা আলু দিয়ে দিব। আমি এভাবে কেটেছি, আপনারা যেকোনো করে কাটতে পারবেন। এখন আমি লবণ এবং স্বাদ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব যেন লবণ এবং মরিচের গুঁড়াটা সুন্দরভাবে মিশে যায়। আমি আলুটি ভাজব মিডিয়াম আঁচে যেন তাড়াতাড়ি পুড়ে না যায়। পুড়ে গেলে সিদ্ধটা হবে না আলু, আর আলু সিদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না। আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। এই আলু ভাজাটা আপনারা এমনিও মুখে খেতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এখন ডিম, ডিম আমি এখানে দুইটা দিয়েছি, তার ভিতরে হালকা লবণ এবং গুঁড়া মরিচ দিয়েছি। আমি ভাজা তেলের ভিতরে ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি মিডিয়াম আঁচে রাখব এবং চারিদিকে ছড়িয়ে দিব। ডিমটা পাতলা রাখব যেন ডিমের উপরের অংশ কাঁচা না থাকে। মিডিয়াম আঁচে ডিমটি ভাজতে হবে যেন ডিমটি নিচে না পুড়ে যায়। এই অবস্থায় আসলে আমি ডিমটার উপরে চিজ দিয়ে নেব। ভাজা আলু দিয়ে দিব। সাথে টমেটো সস, এরপর মেয়োনিজ দিয়ে দেব। মেয়োনিজটা আমার ফ্রিজে ছিল বলে জমাট বেঁধে গেছে, আমি আরেকটু দিয়ে দেব। আবারও আমি এখানে চিজটা উপরে দিয়ে দেব। এখন আমি পাটিসাপটা পিঠার মতন ডিমটাকে ভাজ করে নেব। আমার এই ডিম, আলু ও চিজের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এই হলো আমার ছোট্ট একটি রেসিপি। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি কেটে দেখাই আপনাদেরকে। দেখুন খুব মজা হয়েছে, খেতেও ভালো লাগবে, বাচ্চারা এবং বড়রাও খুব পছন্দ করবে। অবশ্যই আমার রেসিপিটা তৈরি করে বাচ্চা এবং নিজেকে নিজে খাবেন। খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই লাইকটা করবেন, সাথে সাবস্ক্রাইবটাও করবেন। আমি এই ধরনের ছোট ছোট রেসিপি নিয়ে যেন আপনাদের কাছে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন।
এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।